बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु अलैकुम षष्ठ श्रेणी छात्र छात्री के इंग्रेजी ग्रामर क्लासे स्वागत जानाच्छि। आमार आजकेर क्लास प्रिपोजिशन। प्रिय शिक्षार्थी, गत क्लासे आमरा प्रिपोजिशन कि, प्रिपोजिशन काके बोले, कत प्रकार एवं प्रिपोजिशनेर साथे बांगला व्याकरणेर विभक्तिर जे सम्बन्ध से सम्पर्के आलोचना करेछिलाम। आज के आमरा यूजेज अफ प्रिपोजिशन अर्थात कोथाय कोथाय सेंटेंसे प्रिपोजिशनेर व्यवहार हय से सम्पर्के आलोचना करब। प्रथमे इन एर व्यवहार सम्पर्के आमी आलोचना करछि। एकटु ब्लैकबोर्ड खेयाल करो। इन कोथाय कोथाय सेंटेंसे इन व्यवहृत हय। स्थान अर्थात बड़ो स्थानेर पूर्वे जेमन डिस्ट्रिक्ट, सिटीज, स्टेट्स, कंट्रीज इत्यादि पूर्वे इन बसे। जेमन उई लिव इन बांग्लादेश, देशेर पूर्वे इन व्यवहृत हयेछे। उई लिव इन ढाका, एकटा बड़ो जायगा, से जायगार पूर्वे इन व्यवहृत हयेछे। द्वितीयत एनक्लोज्ड स्पेस अर्थात चारिदिक घेरा स्थानेर पूर्वे इन बसे। आमरा देखी जे हि लिव इन ए टेंट, हि लिवस इन ए टेंट, से एक ताबुते बास करे। आई लिव इन ए रूम, आमी एक घरे बास करी अर्थात घरे थाकी। ताहले एखाने आमरा देखते पाच्छी टेंट एवं रूम, टेंट एवं रूमटा चारिदिके घेरा एकटा स्थान, एर पूर्वे इन बसेछे। तृतीयत व्यापक समय बोझाते इन व्यवहृत हय। जेमन सीजन्स, मान्थस, इयर्स, डिकेड्स, सेंचुरीज अर्थात आमरा ऋतु, मास, बछर, तारपरे शताब्दी कहलो शताब्दी पूर्वे कि व्यवहृत हय, इन व्यवहृत हय। जे इन जुलाई, इन 219, इन सामार, इन विंटर, इन द 16th सेंचुरी। उदाहरण हिसाबे आमरा आसि जे आई वाज बोर्न इन मार्च, आवर हाउस वाज बिल्ट इन द 19th सेंचुरी। চতুর্থত দেখো দিনের নির্দিষ্ট অংশ বোঝাতে, দিনের নির্দিষ্ট অংশ বোঝাতে ইন ব্যবহৃত হয়। যেমন ইন দ্য মর্নিং, ইন দ্য ইভিনিং। আই ইউজুয়ালি গেট আপ ফ্রম বেড আর্লি ইন দ্য মর্নিং। পাঁচ নম্বর পয়েন্টে আসি, হসপিটাল, চার্চ, স্কুল, নিউজ পেপার, ম্যাগাজিন ইত্যাদি পূর্বে ইন বসে। আই ওয়াজ ইন হসপিটাল লাস্ট ইয়ার, he wrote an articles in the daily ittefaq. er pore six number e obostha bojhate। প্রিয় শিক্ষার্থী, অবস্থা বোঝাতে ইন ব্যবহৃত হয়। যেমন হি ইজ নট ইন গুড হেলথ। এরপরে বিবেচনা বোঝাতে, বিবেচনা বোঝাতে ইন ব্যবহৃত হয়। বিবেচনা বোঝাতে বোঝাতে ইন ব্যবহৃত হয়। যেমন উই শুড work, we should work in the interest of the country. এই হলো ইনের ব্যবহার। এরপরে শিক্ষার্থী বন্ধুরা, আমি আসছি অ্যাট এর ব্যবহার।
বেশিরভাগ সেন্টেন্সকে কোথায় কোথায় অ্যাট ব্যবহৃত হয়। সেন্টেন্সের কোথায় কোথায় অ্যাট ব্যবহৃত হয়। প্রথমে স্থানের স্থান একটু খেয়াল করবেন যে আগে আমি বলেছিলাম যে বড় স্থানের পূর্বে ইন ব্যবহৃত হয়, আর এখানে পার্টিকুলার পয়েন্ট অফ প্লেস অর্থাৎ একটা ছোট স্থানের পূর্বে অ্যাট ব্যবহৃত হয়। ছোট স্থানের পূর্বে, ছোট পরিসর যে সমস্ত স্থান সে সমস্ত স্থানের পূর্বে অ্যাট ব্যবহৃত হয়। যেমন হি লিভস ইন হি লিভস অ্যাট ধানমন্ডি। প্রিয় শিক্ষার্থী, আমরা এর আগে ইনের ব্যবহারে দেখেছিলাম যে ইনের ব্যবহারে আমরা দেখেছিলাম কি হয়েছিল, হি লিভস ইন ঢাকা। ঢাকা একটা বৃহৎ পরিসরের স্থান, সেজন্য ঢাকার পূর্বে ইন ব্যবহৃত হয়েছিল, কিন্তু ঢাকার মধ্যে ধানমন্ডি একটা ছোট পরিসরের স্থান, সেজন্য ধানমন্ডির পূর্বে এখানটায় কি বসেছে, অ্যাট ব্যবহৃত হয়েছে। এবারে নির্দিষ্ট সময়ের পূর্বে, নির্দিষ্ট করে সময়ের পূর্বে নির্দিষ্ট সময়ের পূর্বে অ্যাট ব্যবহৃত হয়। যেমন থ্রি পিএম, সেভেন ও ক্লক, অ্যাট থ্রি পিএম, অ্যাট সেভেন ও ক্লক, অ্যাট সেভেন ও ক্লক, অ্যাট নাইট, অ্যাট লাঞ্চ টাইম, অ্যাট মিডডে, অ্যাট মিডনাইট। উদাহরণ হিসেবে আমরা নিতে পারি, হি রিচড হোম অ্যাট নাইট। The meeting will start at 5 PM. তাহলে নির্দিষ্ট সময় পূর্বে অ্যাট ব্যবহৃত হয়, যেমন অ্যাট 3 PM, অ্যাট 7 o'clock, অ্যাট নাইট, অ্যাট লাঞ্চ টাইম, অ্যাট মিড ডে, অ্যাট মিড নাইট। উদাহরণ হিসেবে উই রিচড হোম অ্যাট নাইট, সরি হি রিচড হোম অ্যাট নাইট, দ্য মিটিং উইল স্টার্ট অ্যাট 5 PM। এরপরে মূল্য বোঝাতে, প্রিয় শিক্ষার্থী মূল্য বোঝাতে, মূল্য বোঝাতে এম ব্যবহৃত হয়। মূল্য বোঝাতে অ্যাট ব্যবহৃত হয়। আই বট দিস শার্ট অ্যাট হাফ প্রাইস। ফোর নম্বর গতি বোঝাতে,
गति बोझाते एट व्यवहित है The car runs at meters The car runs at 300 meters per hour गति बोझाते एट व्यवहित है दायित्व बोझाते दायित्व बोझाते बोझाते एट व्यवहित कैमन यू मस्ट Repair it at your own cost. However, I shall do it. I shall do it at my On risk. प्रिय शिक्षार्थी दायित्व बुझाते एक व्यवहित है You must repair it at your own cost. I shall do it at my own risk. এরপরে দূরত্ব বোঝাতে বোঝাতে অ্যাট ব্যবহৃত হয় যেমন দ্য স্কুল ইজ অ্যাট এ স্টোন্স থ্রো ফ্রম এখান থেকে স্কুলের দূরত্ব খুব কম এরপরে শিক্ষার্থী দিকে বোঝাতে দিকে বোঝাতে অ্যাট ব্যবহৃত হয় যেমন হি কেম অ্যাট মি হি কেম অ্যাট মি বিদ্রুপ বোঝাতে বিদ্রুপ বিদ্রুপ বোঝাতে অ্যাট ব্যবহৃত হয় যেমন ওই শুড নট লাফ ওই শুড নট লাফ এট দ্য পোল তাকানো তাকানো অর্থে অ্যাট ব্যবহৃত হয় যেমন হি লুকড অ্যাট দ্য পিকচার সে ছবির দিকে তাকিয়েছিল এরপর শিক্ষার্থী বন্ধুরা যেমন পাবলিক হলিডে পাবলিক হলিডে পাবলিক হলিডে
and festivals. সরকারি যে ছুটি বা কোনো উৎসব এর পূর্বে এক ব্যবহৃত হয়, যেমন আই উইল সি ইউ এট ইভনিং। আই উইল সি ইউ এট ইভনিং। এই ছিল আজকে এট প্রিপজিশনের আমার আলোচনা। এরপরে অন, আমি আসছি অন এর ব্যবহার, যে প্রিপজিশন অন কোন কোন সেন্টেন্সে কোথায় কোথায় বসে, অন 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 কোথায় কোথায় বসে। প্রিয় শিক্ষার্থী, অন সাধারণত নির্দিষ্ট দিন তারিখ বা দিনের নির্দিষ্ট সময় বোঝাতে। এক নম্বর, অন সাধারণত নির্দিষ্ট দিন তারিখ এবং দিনের নির্দিষ্ট অন সাধারণত নির্দিষ্ট দিন তারিখ এবং দিনের নির্দিষ্ট সময় বোঝাতে বোঝাতে ব্যবহৃত হয়। যেমন অন ফ্রাইডে অন ইস্টার সানডে অন দা ফেব্রুয়ারি অন দা 21 ফেব্রুয়ারি এক্সেট্রা। এক্সাম্পল হিসেবে উই শ্যাল, এক্সাম্পল হিসেবে উই শ্যাল স্টার কক্সেস বাজার অন সানডে। She went to a party on Easter Sunday. প্রিয় শিক্ষার্থী, দুই নম্বর হলো সম্বন্ধে বোঝাতে। যেমন হি রোড অ্যান এসে অন জুট, সে জুট সম্বন্ধে লিখেছিল। কারণটা উপলক্ষ বোঝাতে, কারণ বা উপলক্ষ বোঝাতে অন বসে। যেমন আই কংগ্রাচুলেটেড
came on his success. এরপরে নির্ভরশীলতা বোঝাতে নির্ভরশীলতা বোঝাতে অন ব্যবহৃত হয় যেমন দ্য কাউ লিভস অন অন গ্রাস পাঁচ নম্বর উপরিতলের সংস্পর্শ উপরিতলের সংস্পর্শ বোঝাতে অন ব্যবহৃত হয় যেমন হি পুট দ্য ওয়াচ অন দ্য টেবিল এরপরে তাৎক্ষণিক কোনো ফলাফলের ক্ষেত্রে তাৎক্ষণিক কোনো ফলাফলের ক্ষেত্রে অন ব্যবহৃত হয় যেমন receiving the letter he was happy এরপরে বিষয় বোঝাতে বিষয় বোঝাতে অন ব্যবহৃত হয় যেমন This is a fine book on grammar. প্রিয় শিক্ষার্থী এই ছিল আজকে আমার প্রিপজিশনের ব্যবহার সম্পর্কে আলোচনা আশা করি তোমাদের বুঝতে একটু সুবিধা হয়েছে এবং তোমরা বাসায় যখন এই প্রিপজিশনের রুলসগুলো নিয়ে অধ্যয়ন করবে অর্থাৎ এক্সারসাইজ করবে তোমরা অবশ্যই নাউন এবং প্রোনাউন সম্পর্কে একটু ভালো জানবে কারণ নাউন প্রোনাউনের পূর্বে কিন্তু এই প্রিপজিশন ব্যবহৃত হয় ভালো থেকো সুস্থ থেকো আজ পর্যন্তই আল্লাহ হাফেজ